আফা, রোজ রাইতে আমি জামা কাপড় পইরাই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শৈলে একটা সুতা কাপড়ও নাই। রোজ রাইতে কেডা জানি ঘুমের মধ্যেই আমার শৈলের কাপড় খুইলা ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নায়লার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতভম্ব। নায়লা তাদের বাড়ির কাজের মেয়ে, গত 2 মাস হলো তাদের সাথে থাকে নায়লা। এর আগেও একবার নায়লা 3-4 দিন ধরে আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরেছে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে চান কি বলবি, নায়লা কিছুক্ষণ আমতা আমতা করে কিছু না বলেই চলে যায়। একবার মহাবিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সাপটা বল, এইবারে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনো কিছু বলতে আসবি না। নায়লা আমতা আমতা করেই বলল, আফা আমার একটা মোবাইল লাগবো, গ্রামে কথা বলা লাগে, ফাহাদ ভাইরে কল দিতে কইলেই খ্যাস খ্যাস করে। এই সামান্য একটা কথা বলতে এত ভনিতা করাই বেশ বিরক্ত হয়েছিলেন আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এইবারেও 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরছিল নায়লা, কিন্তু প্রতিবারেই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন এইবারও আগেরবারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলতে নায়লা তার পিছু পিছু ঘুরছে। কিন্তু নায়লার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নায়লা গত 2 মাস ধরে এই বাড়িটাতে কাজ করছে, রাতে এখানেই থাকছে, এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্ততাই মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে নায়লাই। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে ওঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যা কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালই করেননি। নায়লা দ্রুত একটা বেলচা ঝাড়ু আর ন্যাকড়া এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নায়লা যে জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেছিল তিনি এখনও সেই দিকে হতভম্ব বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নায়লা চলে গেছে কখন? কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে তাকিয়ে রয়েছেন, যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন। ঘটনাটা যদি সত্য হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে। এই বাড়িতে কে এমন আছে যার চরিত্রের অধঃপতন ঘটেছে? এই কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মানসম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বাড়িতে পুরুষ আছে 2 জন, আফরোজা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 45। সে মোটেও অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয় যে মাত্র 18 বছরের বয়সের একটা কাজের মেয়ের উপর এইভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 36 হলেও তার যৌবন এখনও ফুরিয়ে যায়নি। আর আছে ফাহাদ, ওর বয়স 16 পেরিয়ে 17-তে পড়েছে, এবছরেই কলেজে ভর্তি হয়েছে। সে অন্য সব ছেলেদের মতো না, বেশ শান্ত নম্র আর সৎ প্রকৃতির। সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাইরে। অবশ্য তার নতুন কলেজে বন্ধুদের সম্পর্কে তেমন কিছুই জানেন না তিনি। ছেলেদের এই বয়সটা বড়ই ভয়ঙ্কর, নানান অধঃপতন ঘটতে পারে এই বয়সে খারাপ সঙ্গে। অনেকেই এই বয়সে প্রচণ্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধকে স্বাভাবিক যৌনাকাঙ্ক্ষা ভাবে। ফাহাদ কি কলেজে খারাপ সঙ্গে পড়েছে? ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসেন আফরোজা বেগম। লক্ষ্য করলেন ঘরে কেউ নেই। তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কী ভাবছিলেন এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘোরেই কাপড় খুলে গিয়েছিল নায়লার। আর যে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস নায়লার, তাই হয়তো এসব আজে বাজে কথা বলেছে তাকে। শুধু শুধু মেয়েটার কথা গুরুত্বের সঙ্গে নিয়ে এতক্ষণ বিভ্রান্ত হচ্ছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বিছানা থেকে নেমে নায়লার কাছে গেলেন। নায়লা বাথরুমে জামাকাপড় ধুচ্ছিল। তিনি গিয়েই ধমকের সুরে বললেন, দেখ নায়লা, তুই আমার কাছে এই ধরনের আজগুবি কথাবার্তা আর কোনোদিন বলবি না। আরেকবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসব। নায়লা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণেই আবার কাপড় ধোয় ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন।
প্রথমে নায়লার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে। সকালবেলা হাতে নেওয়া একটা অর্ধসমাপ্ত বই আবার পড়া শুরু করলেন। ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময়েই বাড়িতে থাকেন না, বাড়ির কাজ সব নায়লাই করে, তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করেছেন তিনি। ভালোভাবেই কেটে যায় তার সময়। দুপুর হতেই ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। রোজকার মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়ি ফিরলেন। আফরোজা বেগমের দিন বাকি আট দশটা দিনের মতোই কাটল। রাত ১১টা বাজতেই ঘুমিয়ে পড়লেন। তার অভ্যাস মতো প্রতি রাতেই ঘুম থেকে তিন চারবার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো। শেষ রাতে তার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমাচ্ছেন বিছানায়, বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নাইলা কি অদ্ভুত কথাটাই না বলেছিল সকালবেলায়, আদৌ কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে? ঘড়িতে এখন 4:15 বাজে, এখনও ফজরের আজান দেয়নি। তিনি কি যেন ভেবে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে নাইলা ঘুমায়। রান্নাঘর পুরোপুরি অন্ধকার, আলোর সুইচটা রান্নাঘরের বাইরে। তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উঁকি দিতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে শুয়ে রয়েছে। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কি না এটা নিশ্চিত হতে আবার আলো জ্বেলে রান্নাঘরে উঁকি দিলেন। না, তিনি ভুল দেখেননি। নায়লার সালোয়ার কামিজ ওড়না তার মাথার কাছে গুলটি করে রাখা। কেউ যে কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেইভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নায়লার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন। নায়লার কোনো সাড়াই পাওয়া গেল না। এবার ঘুম ভাঙাতে কাঁধ ধরে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন তিনি। অবাক কাণ্ড, তাও নায়লার ঘুম ভাঙল না। নায়লার ঘুম তো কখনো এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে একটা কাঁথা দিয়ে নায়লার শরীর ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজা খোলা রেখেই রাতে ঘুমায়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেঘরে ঘুমাচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই, তাহলে কাজটা করল কে? কে মেয়েটার জামাকাপড় এইভাবে খুলে ফেলছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমাচ্ছে। আচ্ছা, তারা দুজনে কি আসলেই ঘুমাচ্ছে, নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছুই ভাবতে পারছে না তিনি এই মুহূর্তে। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকিটা তার ঘুম হলো না তার। সকালবেলা খাবার শেষে রাজ্জাক এবং ফাহাদ তাদের গন্তব্যে চলে গেল। বাড়িতে রইলেন আফরোজা বেগম এবং নায়লা। আজ আর বই পড়তে মন বসছে না তার। কয়েকবার নায়লাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না তিনি। ব্যাপারটাকে তিনি যতটা সাধারণভাবে নিয়েছিলেন ব্যাপারটা আসলে তত সাধারণ না। শীঘ্রই কে এই কাজটা করেছে এটা ধরতে না পারলে বড় একটা অঘটন ঘটে যাবে এই বাড়িতে। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নায়লাকে পাহারা দিবেন তিনি। রাত জাগবেন বলে দিনে একটু ঘুমিয়ে নিতে চাইলেন, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। রাত 11টা হতেই সবাই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে। হঠাৎ তার চোখ লেগে এলো। যখন ঘুম ভাঙল আঁতকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত 4টার কিছু বেশি। রাজ্জাক ঘুমাচ্ছে, অনেকটা সময় চলে গিয়েছে। তিনি দ্রুত উঠে রান্নাঘরে গেলেন। সেই একই দৃশ্য, নায়লার গায়ে জামা কাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না, ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ। নায়লাকে বেশ ভালো করেই ডাকলেন আজও, কিন্তু উঠল না সে, যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরও বেশি আশ্চর্যের। থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম, যে কোনো বড় রহস্য সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নায়লার মাথার কাছের একটা কাচের জগে। এই জগটা থেকে নায়লা পানি খায়। হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রোজ, যার ফলে রাতে নায়লা আর জাগে না। এই সুযোগেই ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কী ভাবছেন তিনি? না, এমনটা হতেও পারে, না হলে এত ডাকার পরও নায়লা উঠবে না কেন? নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নিলেন তাতে। তারপর নায়লার গায়ে কাঁথা মুড়িয়ে আবার নিজের ঘরে চলে এলেন। পরের দিন সকাল 9টা, ফাহাদ কলেজে।
এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন। নায়লাকে একা বাড়িতে রেখেই আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবীর ল্যাবে। বান্ধবীর নাম ফারহানা, তিনি ফরেন্সিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন, এর ভেতরে ঘুমের ওষুধ মেশানো আছে কি না। ফারহানা কৌতূহল হয়ে জানতে চাইল, এই পানি সে পেল কোথায় আর পরীক্ষায় বা করতে যাচ্ছে কেন? আফরোজা বেগম মিথ্যা কথা বললেন। তিনি বললেন, তার এক বান্ধবী এটা পরীক্ষা করতে দিয়েছেন, সে তার নাম গোপন রাখতে চায়। ফারহানা আর তাকে ঘাটালেন না, বললেন বোতলটা রেখে যেতে, পরে পরীক্ষা করে তাকে কল করে এই বিষয় সম্পর্কে জানাবেন। আফরোজা বেগম বাড়ি চলে এলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন কিন্তু সে ধরল না। তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করছেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন। এটা তো হতে পারে যে নায়লারই কোনো বড় সমস্যা রয়েছে, তাদের না। নায়লা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না, হতে পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে, সেই ঘুমন্ত অবস্থায় নায়লার সঙ্গে খারাপ কিছু করতে চায়, বা নায়লার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজেই রাতে তার জামাকাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না। আসলেই তো এমন কিছু তো হতে পারে, এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরো স্তম্ভিত হয়ে গেলেন। তার সন্দেহই ঠিক, নায়লার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে, কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে যে করেই হোক আসল অপরাধীকে তিনি ধরবেনই, কিন্তু কে সে?